থাকে, যাইবই তো। এত বড় সুন্দর একটা ইয়াং স্বামী একটা 44 বছরের বুড়িরে বিয়া করছে, তাই জামাই মজা পাইব কেমন? আর চুপ, এসব কি? CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আপনি আমার বাড়িতে কির কাজ? হালকাতা মানে যে তোর হালকাতা মানে তুই কিসের হালকাতা করবি? কিসের হালকাতা মানে কাজ করে আসছেন, টাকা বাকি রেখে আসছেন, আমার সেই কাজ টাকা উঠাইতে হইব না? আপনার মতো এরকম হাজার জনে টাকা বাকি রেখে আসছে, আমার তো সেই টাকাগুলা উঠাইতে হইব। কেন দোকানে বাকি খান তখন হালকাতার কার্ড দেয় না, তখন তো ওইভাবে টাকা উঠায়, আমিও সেভাবে টাকা উঠানোর জন্য হালকাতার কার্ড দিতেছি। আমার এটা পতিতার হালকাতার কি জানা, পতিতার হালকাতার কার্ড দেখে মনে হয় একটু ঘাবড়াইয়া গেলেন। ঘাবড়ানোর কিছু নেই। তাই বলে তুই এইভাবে বাড়ি পর্যন্ত আসবি? আমার বউ জানলে, আমার ফ্যামিলি জানলে কি হবে? আমার কাছে যায় কে? যাইবই তো। এত বড় সুন্দর একটা ইয়াং স্বামী একটা 44 বছরের বুড়িরে বিয়া করছে, তাই জামাই মজা পাইব কেমন? আর চুপ, এসব কি? এই তুমি কি বলাইছো? কি বলবো আবার, যা সত্য তাই কইতেছি। আপনার জামাই আমার কাছে গেছে, কাম করেছে, টাকা বাকি থুই আইছে, এই জন্য এখন আমি হালকাতার কার্ড দিতেছি। আমার তো টাকা উঠান লাগবো। কাম মানে কি কাম? এই বুড়ি মাতারি, তুই এসব বুঝবি না, আমি একজন পতিতা, পতিতার হালকাতার কার্ড দিতেছি। হ্যাঁ দারুণ কাট, সময় মতন চলে আসেন, আপনাকে ধরে ভিতরে। সময় মতো মানে কি সময় মতো? ওই উঠতে করে টাকা পাবে আর কি, টাকা পাবে, চল ভিতরে তোর হবে, চল যা। ভাবি আপনার ছোট দুইটা না রসগোল্লা আমাদের টস টস করতেছে, একবার পাইনি কামড় দিয়া ধরতাম আপনার ওই ঠোঁটে, আপনার ঠোঁট যেন 1000 টাকার নোট। আশেপাশে কেউ নাই, হটপাস করে এটা দিয়া চলে জায়গা। ও মা, বাস কেমনে ঢুকলো আমাকে ফিলিং এর মধ্যে? রেডি থাকেন, আবারও বাস, বাস ঠাস ঠাস করে আইতেছে গাই সুয়া দেওয়ার সময়। বুঝলাম না বাস কে। ও মা, বাস দিয়ে স্প্রিং করতেছে ভাবি, নাকি অন্য কেউ দিতেছে বাস? ভাবি সারে সর্বনাশ, আমাকে মধ্যে একটি অলামাস, আমার বউ আইছে। বউ তুমি এই জায়গায় এত প্রাণে না হিসাব, ভুল জায়গায় নক করেছি নাকি? না জায়গা মতো নক দিয়া রাখছো।
জায়গা মতো নোক নাও, জায়গা মতো বাস দিছো, জায়গা মতো বাস, জায়গা মতো টাইম মতো যদি এই বাস না দিতাম তাহলে তো ঘটনা আজকে অন্যদিকে মোড় নিত। না ওই ভাবি আবার কইল, আপনার ভাই তো আমাকে নিয়ে ঘোরে না, খালি ইয়ে করে। তো ভাই যদি সময় থাকে তাহলে ভাবি বলো জানো শোনাবো লক্ষ্মী ভাই সময় দেয় না, তোমার কি বল তোমার সময় দেয় না নাকি তোমার বউ তোমার কাছেই নাই? বিদেশ গিয়ে দেয় আনলিমিটেড দেয় একদম কি বল আনলিমিটেড দেয়। তাহলে বউরে রাইখা পাশের বাসার ভাবিরে নিয়া পার্কের মধ্যে এইরকম কি চলতেছিল? না মানে ওই ভাবি বলছিল আমার ঠোঁট নাকি কুত্তা ঠোঁটা, আপনি একটু দেখে দেন তো ভাইজান, এই জন্য আমি একটু দেখে দিয়েছি। আপনার তো কুত্তা ঠোঁটা না ভাবি, আমার কাছে যদি মিথ্যা বলার চেষ্টা করিস এই যে দেখতে পাচ্ছিস না বাস, তোর থেকেও কিন্তু লম্বা। হ্যাঁ মাশাআল্লাহ সাইজ। পা থেকে যদি শুরু করি বাইরে কোন দিকে যাইব? মাথা দিয়া, মাথা দিয়া। তো মিথ্যা একদম বলার চেষ্টা করবি না, যা করছো সত্যি সত্যি বল, তাহলে হয়তো বা একটু সার পাইলেও পাইতে পারো। তোমার গ্যাপে আমার মন ভাবির মোটামুটি 33% দিয়া দিছি। ভাবিও কয় আপনার ভাইও কেমন জানি করে, আপনি আমার একটু সময় দিয়ে রাখেন ধরে, নইলে আমি যাবো মরে। তাই একটু পার্কে নিয়ে আসছি ঘুরে। আয়শা ভাবির ছোট ওই কুত্তা ঠোঁটা তাই দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি তাহলে এখন বাসায় যান, আপনার সাথে আমার রাতে দেখা হচ্ছে ভাইজান আসলে। যান আপনি যান ভাবি, যান। ভাইয়া যখন আসবে তখন আমি আপনার বাসায় আসবো, রাতে আপনার সাথে আমার ভাবি যান 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 ভাবি যান ভাবি ভাবি তোর যান না ভাইয়ের যান, ভাইয়ের যান যান এখন চলে যান। এখন তোর ভিতরে যেই জানটা আছে এই জানটা কমে যাবে। জি না আজাইল সারা এখানে নিয়া হাতের মধ্যে বাইর কইরা কাঁচা মরিচ ডইল্লা লবণ আছে না, লবণ দিয়ে মাখায় আমি একটু চাবামু। চল ভাই কে কোথায় আছে আমাকে একটু বাঁচা, কোনো দয়া বই ভাই ব্রাদার নাই আমাকে একটু বাঁচানোর মতো আমার বউয়ের হাত থেকে। কে